The Trinamool workers have started painting graffiti from last night in Ashoke Nagar as a part of election campaign. The workers were excited as the Lok Sabha elections have been declared. According to them, they have less time, so they have started campaigning from yesterday itself after the declaration of the election dates. অসম নগরে তৃণমূল কংগ্রেসের অনেক ওয়াল, সমস্ত ওয়াল আমাদেরকে লিখতে হবে এবং বারাসাত লোকসভার সাংসদ ডক্টর আকুলি ঘোষ দস্তিদার বারাসাত লোকসভাকে 10 বছর ধরে এই হয়েছে সাংসদ, তিনি বারাসাত লোকসভাকে নতুনভাবে সাজিয়ে তুলেছে। যে 34 বছর পিছিয়ে ছিল কিন্তু দিদি সাংসদ হওয়ার পরে বারাসাত লোকসভাকে দারুণভাবে সাজিয়েছেন। রাস্তাঘাট, আলো, হাইমাস লাইট, কলেজ, স্কুল সমস্ত জায়গায় তার সংসদ তহবিলে টাকা দিয়ে সে সমস্ত কিছু উন্নয়ন করেছেন। আমাদের বারাসাত লোকসভা সাংসদ যেইভাবে কাজ করেছেন, আমরা বারাসাত লোকসভায় 2 লাখ ভোটে জিতবই। তাই আমরা আজকে দেশের তৃণমূল যুব কংগ্রেস অশোকনগর শাখা পুরো উদ্দীপনার সাথে আমরা নেমে পড়েছি। আমাদের এই জয় নিশ্চিত জেনেও আমরা যাতে আরও মার্জিন 2 লাখের বেশি করা যায় তার জন্য আমরা লড়ছি। আমাদের সঙ্গে লড়াই কারোর সঙ্গে নয়, সিপিএমের সঙ্গে বিজেপির লড়াই, সেকেন্ড এবং থার্ড পজিশন কারা পাবে তার নেই। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো দলেরই লড়াই নেই। এখানে যেই প্রার্থী হবে 2 লাখ ভোটের উপরে জিতবে।